এই মাহফিলটার নাম হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান বেহেশতের টুকরা এই বেহেশতের টুকরার মধ্যে যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য কবুল করলেন আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার তাহলে জবান খুলে সবাই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণেই যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্য কোনো ধর্মে গ্রহণ না করে সরাসরি মুসলমান হিসাবে কবুল করেছেন মনে হয় বেজার হলেন দুনিয়ার জীবনে মুসলমানের কষ্ট হবে প্রকৃত মুসলমান যারা তারা দুনিয়াতে শান্তি পাবে না এই কথা আমার না এই কথা আল্লাহ রাসূল বলেছেন আর দুনিয়াও সিজনুল মুমিনিন যারা প্রকৃত মুমিন হবে দুনিয়াটা হবে তাদের জন্য জেলখানা ধরে বলেন কি খানা জান্নাতুল কাফিরিন যারা আল্লাহকে বিশ্বাস করবে না এদের জন্য আল্লাহ দুনিয়া জান্নাত বানিয়ে দিবে কারণ আল্লাহ এই জন্যই দুনিয়া জান্নাত বানিয়ে দিবে ওরা বলবে দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়ার ফুর্তি মারো আখেরাতের কোনো চিন্তা তাদের মাথায় থাকবে না ধরে কোন ঠিক কিনা আমার সামনে যারা বসে আছেন আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অন্য কোনো ধর্মে পাঠাবার পারতেন কিন্তু সকল ধর্মে না পাঠায়া ওয়ামাইয়া বোতাগি গাইরাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন্নহু আল্লাহ বলেছেন একমাত্র ধর্ম যেটা আল্লাহর কাছে কবুলযোগ্য তার নাম হলো কি আরো জোরে বলেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু এইটা কখনোই গ্রহণ করা হবে না তো বিনা দরখাস্তে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আল্লাহ আমাদের কবুল করেছেন এতে খুশি না বেজার তাহলে জবান খোলা আর একবার বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন দেখছেন আছেন আমার মুখতার আছেন আমার বারিস্টার সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল জাবিন্দা শেষ বিচার ধরে কোন কি বিচার দুনিয়াতে যেগুলো বিচার হচ্ছে আপনারা মনে করেন না এগুলো বিচার এগুলো বিচার আল্লাহর কাছে ধরা পড়বে না আল্লাহর বিচার হচ্ছে আলাদা ধরে কোন ঠিক বিশ্বাস করেন আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবীকে আল্লাহ তাআলা উকিল বানায় দেবেন বারিস্টার বানায় দেবেন আমাদের পক্ষে সুপারিশ করে জামিন নিয়া জান্নাতে পৌঁছায় দিবে এই বিশ্ব নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার সেজন্য জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আপনার যে কোরআন থেকে তাফসির শুনবেন তাফসিরুল কোরআন মাহফিল যে কোরআন থেকে তাফসির শুনবেন এই কোরআনে বর্তমানে বাংলাদেশে কোন পর্যায়ে আছে এটা মুসলমান হিসেবে আমাদের আগে জানা দরকার ধরে কোন ঠিক কি না জানা লাগবে যে কোরআনটা কোন পর্যায়ে বাংলাদেশে আজকে কোরআনের মাদ্রাসাকে টিকে রাখার জন্য মানুষের কাছে হাত পাততে হয় ধরে কোন ঠিক কি না 90 ভাগ মুসলমানের দেশে প্রাইমারি টিকায় রাখার জন্য কারো কাছ থেকে হাত পাতা লাগে একদম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দিয়া মাস গেলে 50,000 টাকা বেতন পায় বলে কোন ঠিক কি না অথচ আল্লাহর কোরআনের মাদ্রাসা বড় অসহায় কারণ হলো আমরা কোরআনের মাহফিলে আসি কিন্তু আল্লাহর কোরআন শুনি না যদিও শুনি বাস্তবে সেইটা গ্রহণ করি না আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা শুনতে হবে ওটাকে গ্রহণ করার জন্য যে সূরা মুলুক থেকে আমি দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই দুইটা আয়াতকে সামনে নিয়ে আমার আলোচনা অন্য কোন আলোচনা হবে না সরাসরি আল্লাহর কোরআনের পর্যালোচনা জোরে কোন ঠিক আসুন
আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর সূরা মুলকের আল্লাহ তাআলা এখানে বলতেছেন গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে সমস্ত ক্ষমতার মালিক কে যে বাইতুল আকসার ভিতরে সমস্ত নবী রাসূল মুসল্লি হলেন আমাদের নবী ইমাম হলেন লাইলাতুল মিরাজ আমাদের নবী ওই ঘরে দুই রাকাত নামাজ পড়েছেন যে কথা আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আকসা হচ্ছে মুসলমানের প্রথম বাইতুল্লাহ জোরে বলেন কথা ঠিক কি না আজকে সে আল্লাহর ঘর মুসলমানদের দ্বারা আল্লাহ সংরক্ষিত রাখতে চায় কিন্তু নবী গেছেন হিজরত করে মদিনায় নবী গেছেন হিজরত করে কোথায় মদিনায় মক্কা যখন বিজয় হলো তখন সাহাবীরা বললেন এ রাসূলুল্লাহ যে কাবাকে লক্ষ্য করে আমরা মদিনা থেকে রওনা হলাম সেই কাবা ঘর আমরা একটু তাওয়াফ করতে চাই আল্লাহ রাসূল বললেন তাওয়াফ করার আগে তোমরা সবাই বলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকাল মুলক লা শারিকা লাক আজকে অনেক হাজিরা এই তানবিয়া পড়ে ঠিকই কিন্তু শেষের এই শব্দগুলোর অর্থ জানে না এখানে আল্লাহ বলতেছেন লাকাল মুলক লা শারিকা লাক রাজত্বের ভিতরে রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি এখন আসেন সূরা মুলকে আল্লাহ বলতেছেন গোটা পৃথিবীর কর্তৃত্ব মালিকানা বাদশাহী একমাত্র কার হাতে এরপরে আল্লাহ বললেন অহুয়া আলা কুল্লি কথাগুলো শাব্দিক অর্থগুলো ঠিক মতো না শুনলে তাফসির বুঝবেন না অহুয়া আলা আলা মানে কি উপরে আলা মানে কি অহুয়া মানে তিনি তিনি কে আল্লাহ কুল্লি মানে প্রত্যেক শাইইন মানে বিষয় প্রত্যেকটা বিষয়ের উপরে কাদির তিনি হলেন শক্তিশালী ধরে বলেন সুবহানাল্লাহ আজকে যদি ইসরায়েলের ইহুদিরা আমেরিকার খ্রিস্টানরা বাইতুল আকসাকে মুসলমানের কাছ থেকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করে হয়তো সাময়িক তারা পারতে পারে কিন্তু চিরস্থায়ীভাবে তারা পারবে না কারণ ক্ষমতার মালিক আমেরিকা না ক্ষমতার মালিক ইসরায়েল নয় ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ যারা বলেন কে এ কথাকে আপনারা বিশ্বাস করেন এই দুনিয়াতে যারা পুলিশ ধরার চিন্তা করে আজরাইল ধরার চিন্তা করে না তারা ক্ষমতার মালিক আল্লাহকে মানতে চায় না যারা কোন ঠিক কি না আপনি বিশ্বাস করেন এই দুনিয়াতে এসেছেন যাওয়া লাগবে আপনি আমি যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হই না কেন আমাদেরকে যে যাইতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে কোথায় যাবেন কোথায় যাবেন কবরে যাবেন সূরা মুলকের দুই নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম أحسن عملا وهو العزيز الغفور الله أكبر قوات دور كرنائي الله أكبر كي دور كرن الله رسول بولا چنه تين تا تزبی راجامی اپنا دیر گوتو بسور ایتے بارے پروپاری واس کر سلام گوبین دوان جے شکر امی بولا چلام تین تا تزبی زورے بولن کوئی تا تین تا تزبی অনাশে যার জবান থেকে বের হয় সে যত বড়ই পাপি হোক না কেন মরার সময় সে একটা হলো আলহামদুলিল্লাহ আর একটা হলো আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ বললে আল্লাহ খুশি হয় তবে শয়তান বেজার হয় না আপনি সারা দিবেন যে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 বলেন তো আল্লাহ খুশি হবে জোরে কোন কে খুশি হবে কিন্তু শয়তান বেজার হবে না কিন্তু যখন আল্লাহু আকবার বলবেন তখন আল্লাহ এত খুশি হয় যদ্দূর পর্যন্ত আল্লাহ আকবার ধ্বনি যাবে অদূর পর্যন্ত শয়তান পালায়া যায় রাসূল বলেছেন এত জোরে শয়তান পালায় পিছন দিক দিয়ে তার বাতাস বার হয়ে যায় ধরে কান কি বার হয়ে যায় তাহলে কোন তকবীরে শয়তান বেজার
আজকে বাংলাদেশে মানুষ সুফি অনেকে আছে যারা আল্লাহু আকবার তাকবীরকে পছন্দ করে না ধরে কোন কথা ঠিক কি না যখন কোরআন তেলাওয়াত শেষ হয় আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান এটা এমন একটা কিতাব যার তেলাওয়াতে মানুষের ঈমান বাড়ায় দেয় ধরে কোন কথা ঠিক কি না তো সেই কোরআন তেলাওয়াত হলো একজন মানুষকে আল্লাহু আকবার জবান বন্ধ জবান বন্ধ হয়ে গেছে জবান আছে না না যখনই পারবেন বলবেন না পারবেন বলেন না একজন বলার দরকার নেই একজন যে আল্লাহু আকবার বলবে শয়তান ওর কাছে তা সরে বাদ বাকি যারা বলেনি ওর কাছে গিয়ে বসবে সবাই যখন বলবেন শয়তান আর মাহফিলে থাকবে না ধরে কণ্ঠে লিল্লাহে মেয়েরা বুঝুক যে আমরা শুধু নাই পুরুষ মানুষ আছে মেয়েরা আছে গোপনে পুরুষরা আছে বক্তার সামনে ধরে কোন ঠিক খেয়ে না মেয়েরা কি বক্তার সামনে আসতে চাইলে আসতে দেওয়া যাবে কেন যাবে না না এই যে আয়াত পড়ি লিয়া বলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসানু আমালা যেন তারা তোমরা সুন্দর আমল করতে পারো সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে পরিবেশ যদি সুন্দর না হয় আপনি সুন্দর আমল করতে পারবেন আপনার মসজিদ কার ঘর বাইতুল ইনসান থেকে বাইতুল্লাহ আল্লাহর ঘরে আপনি যাচ্ছেন আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে ধরে কোন 100 গজ বেশি হয়ে গেল 100 গজ ধরে কোন 100 গজ 100 গজ দূরে আপনি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন এই নিয়তে বাড়ি থেকে রওনা দিলেন কিন্তু রাস্তার মধ্যে যে দুইটা বেপর্দা নারী আপনার সুগত করে যায় কি পর্দা নারী পর্দানিশি নারী কোনোদিন রাস্তা ঘুরলেও সুগত পড়বে না কারণ তার এমন একটা পোশাক পরে তাদের দেখার কোনো সুযোগ নাই জোরে কোন কথা ঠিক কি না মন চাইলেও আপনি পারবেন না কিন্তু বেপর্দা দুইটা নারী যখন চোখত পড়বে আপনি সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার মুখ আছে কাবার দিকে চোখ আছে সেজদার দিকে আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে রাস্তা কি দেখলাম আপনার বলেন নামাজ হবে তাহলে এই সুন্দর আমল করতে গেলে খালি মসজিদ টাইলস দিয়ে বিদেশি টাইলস দিয়ে সুন্দর করলে হবে না যে রাস্তা দিয়ে আপনি মসজিদে যাবেন ওই রাস্তাটাও আপনাকে সুন্দর করা লাগবে ধরে কোন কথা ঠিক কি না বেপর্দা মুক্ত রাস্তা করতে হবে রাস্তার মধ্যে যেন কোনো নারী বেপর্দা হয়ে চলাফেরা করতে না পারে এ আইন কি সরকারের না আল্লাহ আল্লাহ বলেছেন অকরণা ফি বুয়ুতি কন্যা ওলা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা এখন সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে সুন্দর একটা পরিবেশ যদি আপনি বানাবার চান সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি আপনি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি আপনি বানাবার চান তাহলে মানুষের তৈরি করে আইন দিয়ে সুন্দর রাষ্ট্র হবে না আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে আজকে আমরা সবাই আমল করি কিন্তু সুন্দর আমল করি না এখানে পরীক্ষা হবে লিয়াব লুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসানু আমালা সুন্দর আমল আহসান জান্নাতের যুবকদের সর্দার হবে কয়জন ধরে কোন কয়জন তাদের নাম কি আর আজকে যে আলোচনা হচ্ছে আহসান আহসান হাসান হোসাইন সাইয়েদুল শাবাবে আহলে জান্নাহ হাসান হোসাইন আজকে বাংলার যুবকেরা হাসান হোসেনকে চিনে না এরা মেসি নেইমারকে চিনে ধরে কোন কথা ঠিক কি না আজকে বাংলার যুবকেরা কি করব আওয়াজ ঠিক হচ্ছে না আমার কথা কি সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন না হ্যাঁ মাইকের সাউন্ড একটু কমায় দাও হ্যাঁ ভালো না বলা যাবে না মাইকের সাউন্ড কমায় দাও আমার গলা মোটা মাইকও মোটা করে দাও চিকন করে দিলে অ্যাডজাস্ট হবে না তো সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে লাগবে কারণ মসজিদ ভালো রাস্তা ভালো না কি আমি ভাঙ্গাচুরের রাস্তার কথা বলতেছি না
এমন রাস্তা আছে আমাকে বলে হুজুর রাস্তা তেলতলা হলো রাত্রি বেলা যেন ওই রাস্তা দিয়ে যান না আমি বললাম কেন ভাই বলে ওই রাস্তায় রাত্রে চোর ডাকাত বের হয় আপনি চিন্তাই হতে পারেন তারপরে বোঝা গেল রাস্তা যতই তেলতলা হোক ভালো হোক যদি নিরাপত্তা না থাকে ওইটাকে ভালো বলা যাবে না ধরে কোন কথা ঠিক কিনা কিন্তু নিরাপদ একটু মনোযোগ দিয়ে শুনেন সুন্দর সংবিধান হলো আল্লাহর কোরআন সেই কোরআন শুধু ওয়াজের জন্য আল্লাহ পাঠায় নাই এই কোরআনকে গ্রহণ করার জন্য আল্লাহ পাঠাইছে কোরআন শোনাই যদি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ ফজিলত হতো সর্বপ্রথম এই ফজিলত আদায় করেছে নাম হলো তার আবু জেহেল ধরে কোন নাম কি সর্বপ্রথম আল্লাহ নবী যখন কোরআন পড়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনত সকালবেলায় মিটিংয়ের মধ্যে বলতো এত সুন্দর কোরআনের বাণী আমার রাগটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারিনি সুবহানাল্লাহ বলেন আবু জেহেলের মতন একজন মানুষ বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাগটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারিনি এই আপনাদের এই গোবিন্দগঞ্জে সর্বপ্রথম এলাকায় যে মাহফিল হয়েছিল ওখানে একজন কারি সাহেব এসেছিলেন কারি আসাদ জোরে কোন কথা ঠিক কিনা কোরআন তেলাওয়াত করলো জনগণ কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল নবী যখন কোরআন তেলাওয়াত করত আবু জেহেল পাগল হয়ে যেত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনত সকালবেলা বলতো এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি আবু সুফিয়ান বলতেছে নেতা যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করতে আপত্তি কোন জায়গায় যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করতে আপত্তি কোন জায়গায় মারাত্মক কথা ধরে কোন ঠিক কিনা এ কথাটা কে বলছে আবু সুফিয়ান আবু জেহেল বলতেছে তোর কান্ডা আমার মুখের কাছে দে জোরে বলা যাবে না কারণ সময় খুব একটা ভালো না হক কথা হক কথা আবু জেহেল একটা হক কথা বলবে যে কথা জোরে বলা যাবে না কারণ পরিবেশ খারাপ আবু সুফিয়ান কান মুখের কাছে দিছে ও তখন ফিসফিস করে হক কথা বলতেছে এই কোরআন যদি গ্রহণ করি তোমার কথা মতো এই কোরআনকে যদি সোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে এ কোরআনকে যদি গ্রহণ করি তাহলে আমার মতো মানুষের ভুয়া নেতৃত্ব জমিনে আর চলবে না আসল নেতা হবে আবদুল্লাহ রেতিম পোলা আজকে আল্লাহর কোরআন শুধু সোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না বাস্তবে কোরআনকে গ্রহণ করা লাগবে জনগণ কথা ঠিক না আল্লাহর কোরআন শুনবেন এই কোরআন মানবেন এইরকম শ্রোতা বাংলাদেশে হলে মানুষের তৈরি আইন আর থাকবে না কিন্তু না এই জায়গার মধ্যেই সীমাবদ্ধ এখানে এমনও মানুষ আছে যারা মাগরিবের নামাজও পড়েনি এশার নামাজও পড়েনি আবার ফজরের নামাজও পড়বি না সকালবেলা চাষটার গল্প করবে কেড়ে দুই দিন তো ওয়াজ হলো কারো আর সাকলো ওই সাতক্ষীরার বক্তা না বগুড়ার বক্তা এই গল্প হবে দরে কর ঠিক কিনা কারণ নামাজ লাগে না তো ওয়াজ শুনলে আজকে আপনাদের সামনে এমন কিছু কথা বলবো যে কথা আল্লাহর কোরআন থেকে কোরআন যখন দুনিয়ার মধ্যে এসে যাবে তখন মানুষের চরিত্র কেমন হবে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে আত্তাকুল্লাহ ভয় করতে হবে কার আল্লাহ হাক্কা তুকাতিহি শুধু নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় ভয় করলে হবে না আমি দেখছি আল্লাহর ঘর মসজিদ আসরের নামাজ পড়ার জন্য আমি ঢুকতেছি কিন্তু ঢোকার সময় খেয়াল করে দেখি মসজিদের মধ্যে তিনজন মুসল্লি নামাজের সময় পার হচ্ছে কিন্তু ওরা ইমাম পাচ্ছে না ধরে কোন কি পাচ্ছে না তিনজন মুসল্লি ইমাম পাচ্ছে না হুজুর পাচ্ছে না এখন এরা খালি বলতেছে সময় হয়ে গেল হুজুর নাই এখন নামাজ কে পড়ায় আমি চিন্তা করলাম আমি ঢুকলি তো আমার এই সামনে দিবে আজকে বাংলাদেশে এমপি বলেন মন্ত্রী বলেন যাই বলেন তাদের সম্মান কিন্তু বাহিরে আছে আল্লাহর ঘরের মধ্যে তারা কিন্তু সামনে যাবার পারে না ধরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ এই যাদের আমরা গরিব মনে করি গরিব বাচ্চারা কোরআন শরীফ পড়ে ইতিমখানা এই বাচ্চারাই কিন্তু একদিন মসজিদের ইমাম হয় কি হয় না কথা এখন হুজুর পাচ্ছে না তো নামাজ পড়ায় কেটা
আমি ঢুকলেই তোমার ইমাম বানাই দিবে আমার এলাকায় তো আমি খেয়াল করে দেখলাম তিন মুসল্লি তিনটা দল আছে তিন মুসল্লি কয়টা দল আছে তিনটা দল আছে এক মুসল্লি আওয়ামী লীগ করে এক মুসল্লি বিএনপি করে আর এক মুসল্লি জামাত ইসলাম করে তিন মুসল্লির কয় দল তিন দল হল কি কয় দল এক দল তো এখন আওয়ামী লীগকে জামাত ইসলাম বলছে যে ভাই তোমার দল ক্ষমতায় আছে তুমি সামনে যাও আওয়ামী লীগ বলতে যে ভাই রে মাঝে মধ্যে পড়ি তবে আমি পড়াবার পারি না বিএনপিকে বলতেছে তাহলে তুমি সামনে যাও বলে আমি আকামত দিবার পারি ইমাম হবার পারি না জামাত ইসলাম বলতেছে তাহলে তোমরা দুইজন পারো না এখন করবি কে আওয়ামী লীগ বলতেছে তুই সামনে যা বলে ভাই তুমি হলে স্বাধীনতার স্থপতি তুমি হইলে স্বাধীনতার ঘোষক আর আমি হলাম রাজাকার আমি সামনে যাব আওয়ামী লীগ বলতেছে বাহিরের কথা ভিতরে বলিস কেন আমি আওয়ামী লীগ ওই বিএনপি তুই রাজাকার এগো হচ্ছে বাহিরের কথা ভিতরের কথা হলো আমরা তিন ভাই এক সঙ্গে জামাত করতে চাই আপনি বাইরে কে কি করেন সেইটা ভিন্ন কথা সামিনাতে যখন বসেছেন তখন আমরা ভিন্ন মতের থাকব না ভিন্ন পথের থাকব না সবাই এক দল হয়ে যাব জোরে জনতার ভিক্ষেরা আল্লাহ বললেন হাত মাইক একেবারে শেষ করে দিল আগে তাও মোটামুটি ভালো আছিল একটা লোক এত জোরে জোরে কথা কয় জনগণ বলতে ভাই এত জোরে কথা বলো তোমার কথা তো বোঝা যায় না আবার একজন এত আস্তে আস্তে কথা বলে তখন বলে ভাই এত আস্তে আস্তে কথা বলো তোমার কথা তো শোনা যায় না তার মানে জোরে বললো বিপদ আস্তে বললো বিপদ মিডল পয়েন্টে থাকা লাগবে জোরে কণ্ঠে বেশি বড় হলে ধরে ভাঙে খাটো হলে ছাগলে খায় এই বলে মাঝামাঝি আমি আল্লাহর ভাইরে বলবো আপনি মাঝামাঝি সাবান দেন আমি মাঝামাঝি বক্তা বোঝেন না আমি ডাইরেক্ট কোনো ওয়াজই করি না যা মারি আঙ্গেলে সেটাও আজকে মারবো না আজকে সেটাও মারবো না আজকে সরাসরি আল্লাহর কোরআনটা কি এটা আপনাদের সামনে দেখায় দিয়া এই যে হাফেজি মাদ্রাসার বাচ্চারা এরা এতিম অসহায় নয় এরাই হচ্ছে জান্নাতের মধ্যে সবচাইতে সম্মানী জোরে কেন কথা লিখবে না একটা করে আয়াত পড়বে একটা করে স্তর আল্লাহ তাদের উন্নতি করে দেবে হ্যাঁ আপনাদের মধ্যে কোরআনের আয়াত নাই আজকে যাদের আয়াত আছে তাদের সম্মান নেই ঠিক কিনা বলে আজকে আলেম বৌলিয়া ধরা পড়ে সাংবাদিক কাবিন চায় আর জালেমরা বছর অন্তর বাচ্চা দেয় বউ বলে শিকারি করে না ও আবার বাংলাদেশের ছেলেদের মডেল হয় সাকিব খান লুচ্চা ধরে কোনো কথা ঠিক আসুন আল্লাহর কোরআন আল্লাহ রাসূল বলেছেন আগাম কথা রাসূল বলেন নাই আল্লাহ বলাইছেন আল্লাহ রাসূল বলেছেন আমি হলাম ধর্ম প্রচারক আর আমার সাহাবীর মধ্যে একজন তার নাম হলো উমর সে হলো ধর্মে প্রসারক নবী হলেন প্রচারক উমর হলো প্রসারক আল্লাহ নবীর সময় ধর্ম প্রচার হয়েছে কিন্তু ধর্মের প্রসার হয় নাই কিন্তু হযরত উমরের সময় অর্ধ পৃথিবী আল্লাহ ইসলাম পৌঁছায় দিছে সেই হযরত উমর সেই হযরত উমর ছদ্মবেশে যে কোরআনের তাফসির শুনতে এসেছেন সেই কোরআনটাকে দেখার জন্যে মদিনার অলিগলি ঘুরতেছেন আল্লাহর কোরআন দেখতে কেমন সারা জীবন তো শুনে গেলাম বাংলার মুসলমান এখনও কোরআন দেখতে পায়নি ঠিক কিনা বলেন এ কথা কর না কেন কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে সেদিন সবাই ভাই দান এই মাইকালা ভাই আছে এখানে দেখো একটু একটু সাউন্ড কমায় দাও মানুষগুলোকে একটু শোনার জন্যে চা খাই না কিন্তু চা খাই না চা খাওয়া লাগবে মাইক ঠিক করে আমার যে গলা আছে মাইক লাগবে না এই কয়েকজন মানুষকে এমনি শোনা পারবো কিন্তু আমার মা বোনদের তো শোনার লাগবে কাদের ওদের জন্য আজকে আমার কিছু টার্গেটমূলক ওয়াজ আছে যে ওয়াজ আমার মা বোনদের শোনাতেই হবে যে ওয়াজ শুনলে বাংলার যুবকেরা নারী যদি ভালো হয় তারা ভালো হতে বাধ্য হবে দূরে কোনো কথা ঠিক
আজকে আমাদের ছেলেরা গাঁজা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়। বর্তমান সরকার দুইটা বিষয়ে খুব জোর দিছে। এক নম্বর হলো মাদক মুক্ত, মাদক মুক্ত বাংলাদেশ তারা চায়। ধরে কোন ঠিক কিনা, মদের লাইসেন্স দেখে অসুবিধা নাই, কিন্তু মাদক মুক্ত যুবক চায়। আর দুই নম্বর হচ্ছে বাল্য বিয়ে বন্ধ করবে। বয়স বান্ধা দিছে মেয়েদের 18, ছেলেদের 22, তবে বাল্য প্রেম করুক অসুবিধা নাই, বাল্য বিয়ে করা যাবে না, বাল্য প্রেম চলবে। মদের লাইসেন্স থাকবে, কিন্তু মদ থেকে যুবকদেরকে বাঁচাবা, হাজলামো করার জায়গা পায় না। কথা কান ঠিক না, আসেন আসেন দেখেন, সারা জীবন তো শুনে গেলেন কোরআন, আজকে দেখেন কোরআনটা কি। হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন, হঠাৎ হযরত ওমর দেখতে পাই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়াই। হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাখাল ভাই। কারোর সঙ্গে যদি কিছু কথা বলবার চান, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন আসসালামু কাবলাল কালাম, কথাবার্তা বলার আগে দিতে হবে সালাম। কেউ যদি বলে মাননীয় সভাপতি সাহেব, মাননীয় প্রধান অতিথি, আমার সামনে যারা বসে আছেন সবাইকে আমার ভক্তিপূর্ণ সালাম, আল্লাহ রাসূল বলতেছে সালাম দিয়ে তো সওয়াব পালি না, তুই একটা কবিরা গুনাহ করলি। কারণ আমি রাসূল বলেছি কোনো কথাই বলা যাবে না, আগে সালাম দিয়ে তারপরে কথা বলতে হবে। কেউ যদি বলে আসসালামু আলাইকুম হুজুর, কোনো অসুবিধা নাই। কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম, তাহলে হবে না ভাই। কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, হবে না, আগে সালাম তারপরে চেয়ারম্যান। কেউ যদি বলে ইয়া নবী সালামু আলাইকা, হবে না, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। জোরে কোন কথা ঠিক না। যারা হজ করে ছেড়ে গেলে যারা হাজি আছেন, আপনি মদিনায় যায় কী করছেন? ইয়া নবী সালাম আলাইকা, একজন হাজি বলে নাই। ওই জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে নবীর সুন্নত আসসালামু আলাইকা ইয়া রাসূল, আল্লাহকে সালাম তারপর ইয়া রাসূল, আগে ইয়া রাসূলুল্লাহ বলে পরে সালাম দিলে নবীর হাদিসের অবমাননা হবে। ওমর ফারুক রাকালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাকাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাকাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাকাল হাসার কারণ কি? রাকাল বলতেছে তুমি আমার সালাম দিয়া উটের এক পেয়ালা দুধ চাইলা, আমি তোমার পরিচয় না শুনি তোমাকে মুটের দুধ দিবার পারবো না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, ছদ্মবেশ ধারণ করে আল্লাহর কোরআন দেখার জন্য সুবহানাল্লাহ কহ, এখন যদি আমার পরিচয় দেই তাহলে তুমি আল্লাহর কোরআন দেখতে পাবো না। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় তোমার ওমর না, আসল পরিচয় তুমি প্রেসিডেন্ট না, আসল পরিচয় তুমি খলিফা না, আসল পরিচয় তুমি এমপি না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমার নাম রেখেছে মুসলমান। তুমি রাকালকে আসল পরিচয় দাও। এবার হযরত ওমর বলতে, তো রাকাল ভাই আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাকাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে মুসলমান পরিচয় শোনার পর আবার হাসো কেন? রাকাল বলতে হাসার কারণ হলো প্রকৃত মুসলমান যারা হবে তারা তোমার মতো হবে না, প্রকৃত মুসলমান যারা হবে তারা তোমার মতো হবে না। উমর ফারুক সম্পর্কে রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা উমর, সুবহানাল্লাহ খান। আর সে উমরকে রাখার বলতেছে প্রকৃত মুসলমান হলে সে তোমার মতো হবে না। উমর ফারুক রাগ করে বলে রাখাল আমার মধ্যে প্রকৃত মুসলমান না হওয়ার কি দেখলে? রাখাল বলতেছে যারা প্রকৃত মুসলমান হবে তারা চাওয়ার ব্যাপারে, চাওয়ার ব্যাপারে তারা সতর্ক থাকবে, যাত্রার কাছে তারা চাবে না। আজকে আমাদের বাংলাদেশের মুসলমানের চরিত্র কি? আল্লাহ ধন্য বীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এ খাজা বাবার দল আপনাকে গোবিন্দগঞ্জ নাই যারা কেন আছে না, মুশরিক হয়ে যায়।
দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে কি দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ আল্লাহ কান দুই কান্দের দুই ফেরেশতা কলম খাড়া করে আছে আল্লাহ কয় কলম খাড়া কেন কয়না জিকিরের নামে কি কয় আমরা তো বুঝবার পারি না লেখমুখী পুরকিত যারা বান্দা হবে দরকার হয়ে ফাঁসি মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না বলে কোন কথা ঠিক কি না উকিল বলতেছে বাঁচবার যদি চান বাঁচবার যদি চান তাহলে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন আসামি বলতেছে পাগল হইছো আমার জীবনে আমি তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান জিল্লুর রহমান এই তিনজন প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে যারা প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা যায় তাদের কাছে জীবন ভিক্ষা কোনো মুসলমান চাবে না বলে কোন কথা ভিক্ষা না জীবন ভিক্ষা চাইতে হবে তার কাছে যিনি কোনোদিন মরবে না যিনি কোনোদিন মরবে না তিনি কে আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়াবকা জুহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম রাখাল বলতেছে তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইছো কার কাছে ওমর হুচুম করছে ওমর ফারুক সংকটের কারণ হলো তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে ওমর ফারুক ভুল করলে একটা রাখাল পর্যন্ত ধরতে পারবে ধরে কোন কথা ঠিক কিনা জুমার দিনে অর্ধ পৃথিবীর খলিফা খুতবা দিচ্ছেন খুতবা পিছন দিক থেকে এক সাহাবি দাঁড়িয়ে বলতেছে আমির আল মোমিনিন আপনার খুতবা আমরা শুনবো না যেমন আপনাদের উপজেলা চেয়ারম্যান বক্তব্য এর আরবি হচ্ছে খুতবা বাংলা হচ্ছে বক্তব্য ওমর ফারুক যখন বক্তব্য দিচ্ছেন একজন দাঁড়িয়ে বলে আপনার বক্তব্য আমরা শুনবো না বলবেন ততক্ষণ আপনার খুতবা শোনাই জায়েজ নাই অর্ধ পৃথিবীর খলিফাকে ভাষণ আটকাই দিছে আপনার কি মনে করেন ওমর ফারুকের আরবি নাই ওমর ফারুকের পুলিশ নাই ওমর ফারুক অর্ডার করবে যাও যে আমার লোক মাদ্রে তাকে ধরে জেল হাজতে পাঠাও কারণ ওমর ফারুক নিজের আইনে চলে না চলে কার আইনে ছোট বাচ্চার মতন যখন কান্দে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার উকিল হইয়া বাবার পাশে দাঁড়ায় বললেন রে নবীর সাহাবীরা আমার বাবার পর লম্বা জুব্বা থাকার কারণে তোমরা লোকমা দিলা তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই সমস্ত সাহাবীরা চমকে বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় বাদ দেয় তুমি পুরাতন কাপড় কেমনে পরলে আব্দুল্লাহ বলে এই মানুষটাই বাবার দিকে আঙ্গুল তুলে বলতেছে এই মানুষটা আমাকে নতুন কাপড় পরতে দেয় নাই গভীর রাত্রে সবাই যখন ঘুমায় গেছে এমন সময় হযরত ওমর আব্দুল্লাহর দরজায় গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ 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 দরজা খুলে দেখে বাবার হাতে একটা নতুন কাপড় আব্দুল্লাহ বলতেছে বাবা বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দেওয়া হয়েছে আপনি আর একটা কাপড় দিয়ে নিয়ে আইছেন সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল কাউকে ভোট দিয়ে আপনি যখন নেতা বানিয়ে দেবেন সে নিজের ইচ্ছা মতো চলতে পারবে না তাকে চলতে হবে আল্লাহর হুকুম মতো তুমি কি মনে করতেছো তুমি প্রেসিডেন্টের সন্তান বলে একটা কাপড় তোমারে দিছে আর একটা কাপড় রাতের বেলা আমি দিয়ে বেড়াইছি আমি দিয়ে বেড়াইছি না বাদান এটা আমার ভাগে পড়েছে এত খাটো এই যে পরে আমি কালকে খুতবা কেমনে দিব তোর কাপড়টা আমাকে একটু দান করে দে আব্দুল্লাহ বলে আমি আশ্চর্য হয়ে গেলাম অর্ধদিন খলিফা আমার দরজায় ফকিরের মতন আমি আবার কাপড়ের অংশটুকু তো আমার বাবাকে দান করে দিলাম বাবা সারা রাত ধরে আমার তারটা মিলাইয়া একটা জুব্বা বানায়া আজকে খুতবা দেয় এখন বলো খুতবা শোনা যায় কি না যায় সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে মানুষের তৈরি আইন যখন মাটিতে দাফন হবে এমন নেতাই জনগণ দেখতে পাবে
সে ওমর চোখের পানি বের করে কাঁদতেছে আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে আমি ওমর যদি ভুল করি একটা রাখাল পর্যন্ত লোকমা দিবে সুবহানাল্লাহ খান একটা রাখাল লোকমা দিয়েছে কাকে অর্ধবিদুর খলে আবু ওমরকে ওমর ফারুক বললেন রাখাল ভাই আসলে আমার চাওয়ার ব্যাপারে ভুল হয়ে গেছে রাখাল বলতেছে যে চাওয়ার ব্যাপারে ভুল বুঝতে পারবে আল্লাহ তাকে ফিরে আসার পথ দিয়েছে যার নাম হলো তওবা করা তুমি তওবা করো আল্লাহ তোমাকে মাফ করবে জোরে কোন সুবহানাল্লাহ ওমর ফারুক যখন তওবা করতে চাচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাজি সঙ্গে সঙ্গে লাকার রাখাল লোক তোরে বলতেছে এই পাগলাই তুই মূর্খ মানুষ তুই তওবা কেমনে করবি যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সে হচ্ছে মূর্খ সে ডক্টর কামাল হোক আর যাই হোক জোরে কোন কথা ঠিক কিনা চাওয়ার ব্যাপারে সতর্ক হওয়া লাগবে ওমর ফারুক বলেন ভাই তাহলে কি করব রাখাল বলে আমি তওবা পড়াই তুমি আমার সঙ্গে তওবা পড়ো এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন এখানে যারা মাগরিবের নামাজ পড়েন না এশার নামাজ পড়েন নাই আমার সঙ্গে সঙ্গে তারা তওবা করেন আজ থেকে হায়াতের কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় আমাদের মৃত্যু হবে আর মরার সময় আমি যদি বেনামাজি হয়ে যাই দুনিয়ার তামা মানুষ মুসলমান বললেও আমার আল্লাহ মুসলমান হিসেবে গ্রহণ করবে না কারণ রাসূল বলেছে লা সলাতা লা ঈমানা যারা নামাজ নাই তার ঈমান নাই লা সলাতা লা দীনা যারা নামাজ নাই তার কোনো ধর্ম নাই কারা কারা মাগরিব এসে পড়েননি দুই হাত তুলে আমি বলবো না আমি বলবো না কিন্তু আমার সঙ্গে সকলে মিলে আমরা তওবা করব যারা পড়েছি তাদেরটাও ঠিক মতো হয়তো হয়নি যারা এখন ঠিক খেলা কারণ আমাদের অনেক নামাজে আছে আসরের নামাজ পড়ে জমি ধান দেখবার গেছে ধান দেখবার যা দেখে উপর জমির পানি চলমল করতে নিচে আর জমির পানি নেই এখনই আসল নামাজ পড়ছে উপরে পানি চলমল করে নিচে নাই কি করবে চারিদিকে তাকাইছে চারিদিকে তাকা তাকি কেউ নাই আস্তে করে বসে জমির আল কেটে দিছে আল কেটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে দুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি দুই কান্দে দুই ফেরেশতাকে আল্লাহ এখনই আসল নামাজ পড়ে মানুষরা শয়তান এই যে বলতেছে কেউ দেখেনি তাহলে আমরা দুই কান্দের ফেরেশতাকে ঘুম পাচ্ছি আজকে যারা দিনের কাম রাতে করে সকালবেলা বলেন কেউ দেখেনি কেউ দেখেনি তাহলে জাগা মতো আসো বাটাম ফাটাবি ধরে কোন কথা দেখছি না একটা গান আছে না যদি ফুল গুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বলো কারে পরাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসুক তার আমি সিল মারিব তোরে কোন কথা আপনারা কোন জাগা মতো মার আছে না নাই এ কথা বল না কেন কত কল লাগে এমন মার হবে গলা ফেটে রক্ত ঝরবে এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে কিন্তু যেদিন কোন দিন কথা কয় না কেন এরা কি কিছুই শুনবার পাচ্ছে না কথা রিপ্লাই আসে না কেন কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে যে কোনো সময় ডাক পড়বে এজন্য সকলে পড়েন সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওমর ফারুক তওবা কমপ্লিট করে বলতেছে রাখাল ভাই আল্লাহর আস্তে উঠার এক পেয়ালা দুধ দাও যে দুধটা পান করে আমি ক্ষুদা তৃষ্ণা নিবারণ করব রাখাল মুচকি মুচকি হাসে ওমর ফারুক বলে আমি তো আল্লাহর আস্তে চাইছি রাখাল বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিক হয়ে গেলে যেই বলছে মুনাফিক ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে কারণ মুনাফিক হচ্ছে সবচাইতে খারাপ আল্লাহ রাসূল বলেছেন কাফেরেরা জাহান্নামের উপরে থাকবে কাফেরেরা জাহান্নামের কোথায় থাকবে ওরা পেশাব পায়খানা করবে আর নিচে থাকবে মুনাফিকেরা কাফেরদের পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য হবে সাহাবীরা বললেন হুজুর এই মুনাফিক কোন শয়তান আল্লাহ রাসূল বলে শয়তান না
শয়তান না এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে বর্তমানে বাংলাদেশ হচ্ছে মুনাফিকের খনি জোরে কোন কথা ঠিক না পৃথিবীর কোন দেশে এত মুনাফিক নাই লিমা তাকুলু মা লা তাফালুন মুখের কথার সাথে আমলের মিলই নাই আল্লাহর বান্দা হযরত তোমার বলতে দাকাল ভাই আমার মধ্যে মুনাফিকের কি দেখলা রাখাল বলতে তোমার মুখের সাথে অন্তরের মিল নাই তুমি সত্যি করে বলো তো আমি কি উঠের মালিক আমি কি উঠের মালিক আমি যদি উঠের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বলতে না আর যখন রাখাল বলতেছো তখন তোমার মন বলতেছে উঠের মালিক না আর মালিক বাদ দেখে যদি রাখালের কাছে চায় চাইলেও রাখাল দিবার পারবে পারবে মনে করে আমি একজন রাখাল আমি যে টেস্ট থেকে নামছি একজন দৌড়ে এসে হাতের মধ্যে 200 টাকা দিয়ে বলতে দোয়া করেন আমি বললাম ভাই কি দোয়া বলে আমার বইয়ের বেটে বাচ্চা এসে একটা পুত্র সন্তান যেন আল্লাহ দেয় আমি চোখ বন্ধ করে চিন্তা করতেছি আমার দোয়া যদি দিয়া তোর বইয়ের পুত্র সন্তান হয় তাহলে আমি তো পুত্র সন্তান পেলাম না আমি 3টা মেয়ের বাপ ধরে যখন কয় মেয়ের বাপ ওর টাকা যখন ওরা ফেরত দিলাম দৌড় মারতেছে এখন কোথায় যাবে বলে যে হুজুরের পুত্র সন্তান আছে আমি তাকে টাকা দেয় দোয়া নেব আমি তখন বললাম কোনো পীরের কাছে না কোনো হুজুরের কাছে না কোনো মাদারে না পাইতে যদি চাও কেবলমাত্র ইয়া কানা বুধু ইয়া কানা স্টাইল যার গোলামি করো তারই কাছে সাহায্য চাও ধরে কোন কথা ঠিক না রাখাল বলে পথি হ্যাঁ তোমরকে বলতেছে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে তুমি একটু কষ্ট করে মালিকের বাড়িতে যাও মালিকের হুকুম নিয়া আমার কাছে আসো আল্লাহর হস্তে চাইলে আমি তোমাকে দুধ দিয়া দিব ওমর ফারুক বলে রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল দূরে মালিকের কাছে যাওয়ার দরকার নাই বরং তোমাকে 2টা টাকা দিচ্ছি এই 2টা টাকার বিনিময়ে তুমি ওটার 1 পেলা দুধ দাও রাখাল মুসকি মুসকি হাসে চালায় সে উমরের গুপ্ত বাহিনী যদি দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছো এই ঘুষ নেওয়ার অপরাধে তোমাকেও ধরবে এবং আমাকেও ধরবে রাসূল বলেছেন খালি দুনিয়াতে ধরবে না আর রাসুয়াল মুরতাসি কেলাহুমা ফিন্নার যে ঘুষ দিবে আর ঘুষ খাবে উভয়কে আল্লাহ ব্যান্ডে একসাথে জাহান্নাম দিবে আমাদের বাংলাদেশে কি ঘুষ আছে নাই না কে করলো দেখ কুত্তা খাইছে একটু মনোযোগ দেবেন ওমর ফারুক বলতে রাখাল তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই আমি তোমাকে 2 টাকা ঘুষ দেব উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না তোমার মালিকও জানতে পারবে না রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা রাখাল বলতেছে পথি উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না আমার মালিক জানতে পারবে না কিন্তু গুহার মধ্যে দেওয়ানা করলে কেউ না দেখলেও রাখালের আল্লাহ দেখতে পা এই গোবিন্দগঞ্জের মুসলমান গোবিন্দ কি গোবিন্দ গোবিন্দ গঞ্জ মুসলমান এলাকায় গোবিন্দ গৌর গোবিন্দর ঘটনা তো আমরা জানি যরেখন ঠিক কিনা আপনার সেই গোবিন্দগঞ্জের মুসলমান মনে কষ্ট নিয়েন না ভাইজান মনে কষ্ট নিয়েন না গত রাত্রে যেখানে ওয়াজ করছিলাম ওই এলাকার নাম ছিল গোবিন্দ গোবিন্দপুর সে গোবিন্দপুর বাদ দেওয়ার আপান আছে ইসলামপুর যরেখন কিপুর কথা হয় না কিপুর ইসলামপুর কি মানের বল আছে গোবিন্দকে আউট করছে ইসলাম ঢুকাই দিছে সুবহানাল্লাহ পাওয়ার আপনারা অখণ্ড গোবিন্দগঞ্জে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে এই একটা বিশ্বাস যদি মুসলমানের কলিজায় থাকে সেই মুসলমান কোনোদিন দুর্নীতি করতে পারে না সেই মুসলমান কোনোদিন দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি বানাবার পারবে কারণ মুসলমানকে বিশ্বাস করা লাগবে এই পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা
5 বছর আগে 50 বছর আগে আব্দুল আলীম কয়ে গেছে আমি তখন বুঝিনি শুনছিলাম তো এখন এই গানটা শুনে আর চোখ দিয়ে পানি বয় এই পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা এই দুনিয়ায় আমাদের বসত বাড়ি আমাদের আসল বাড়ি হলো জান্নাত জোরে গান সুবহানাল্লাহ দুনিয়ার বসত বাড়ির থেকে মুসলমান জান্নাতে আসল বাড়িতে চলে যাবে কিন্তু আমরা দুনিয়াতে আসল বাড়ি বানাই মানুষের টাকা পয়সা মাইরা খায়া ও আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনেন রাখাল বলে পথিক কেউ দেখ না পাইলে কে দেখতে পায় সঙ্গে সঙ্গে উমর মারছে দৌড় এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় দুই রাকাত নামাজ আদায় করছে নামাজ আদায় করে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর সুবহানাল্লাহ কোন এতক্ষণ আমি রাখালকে দেখি নাই রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পায় সমাজের মধ্যে কোরআন যখন চালু হবে তখন মুসলমানের ঈমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে জোরে কোন কথা ঠিক কি না আল্লাহর কাছে কাঁদতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তার মানে বোঝা গেল কাগজের মধ্যে কোরআন থাকলে কোরআন সুন্দর হবে না কোরআন সমাজের মধ্যে প্রতিষ্ঠা হওয়া লাগবে কোরআনের বিজয় করতে হবে জোরে কোন কথা ঠিক কি না আমরা কোরআনের বিজয় চাই কি চাই না কারা কারা চাই দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় লিল্লাহে একটু মনোযোগ দিয়ে শুনেন ওমর ফারুক কাঁদতেছে আল্লাহর কাছে আর রাখাল পিছনে এসে বলতেছে আফসোসের সুরে যতই কান্দ আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না তুমি যতই কান্দ উটের দুধ দিবার পারলাম না ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দরকার আমার নাই আমি শুধু তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআনের আইন মানতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কি তুমি আল্লাহর কোরআনে 50 বছর তাফসির করে জেলখানার মধ্যে তোমার মৃত্যু হলো তোমার চাহিদা কি কোরআনে আয়াত নম্বর পারা নম্বর সুরা নম্বর যেই যুবক মুফাসসির আমির হামজা মানুষের কাছে বলতো আজকে জেলখানার মধ্যে বন্দি আছে আপনি তাকে জিজ্ঞেস করেন এরকম হক কথা বলার পরে জেলখানায় বন্দি তোমার চাকি দেখি উমর ফারুক বলতেছে রোদে পুড়ে উড়দুম্বা চড়াও একটা রাখালি করো এর বিনিময়ে তোমার বাড়ি নাই গাড়ি নাই সহায় সম্পত্তি নাই এরপরেও তুমি আল্লাহর আইন অনুযায়ী চলো তোমার চাহিদা কি রাখাল বলতেছে পথিক আমার চাহিদা হলো সবাই বলেন রব্বানা পড়েন সবাই কি আমার মাইকের শব্দ শুনতে পাচ্ছে না ঠিক মতো তো রিপ্লে আসে না কেন আপনাকে ভিতর থেকে তো কথা আসা লাগবে আমি আমার 37 বছর ওয়াদের জীবনে কোনোদিন দেখিনি যে আমার ওয়াজ শুনতে শুনতে মানুষ ওঠা বসা করে আজকে দেখতেছি ব্যাপারটা কি আপনার কি কথা বুঝবার পারতেছেন না আয়াতটা শোনেন আপনারা যারা পারেন আমার সাথে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওমর ফারুক বলে রাখাল ভাই আমি তোমার কাছে চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি কোরআনে আয়াত পড়ে আমার শোনাই রাই মূর্খ মানুষ রাখাল বলতেছে আসলেই তুমি বুঝতে পারোনি আমার চাহিদা হলো দুইটা দুনিয়ার চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখতে চায় যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন একজন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে এ বিশ্বাস যে আনতে পেরেছে সেই মহামানব হযরত উমরকে শুধু এক নজর দেখতে পারে চাই জোরে কোন কয় নজর তাহলে দুনিয়াতে ভালো নেতা দেখার আশা করা দরকার আছে না নাই আপনারা কি নেতা দেখতেছেন রাখাল বলতেছে এই দুনিয়াতে আমার এক নম্বর চাহিদা হলো ওই মহামানব হযরত উমরকে এক নজর দেখা আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয় কয় চাহিদা দুনিয়ার চাহিদা কি ভালো নেতা না খারাপ নেতা ভালো নেতা যে নেতা আল্লাহর কোরআন দেখি চলায় কথা কয় না এই বাংলাদেশে এরকম মানুষ আছে না নাই যারা আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিন চলাতে চায় এরকম লোক আছে না নাই জোরে জোরে আছে
সেইরকম নেতাকে দেখার আশা আপনাদের আছে? রাখাল বলতেছে আমার এক নম্বর চাহিদা হলো মহামানব ওমরকে আমি এক নজর দেখব, আমার দুই নম্বর চাহিদা হলো মরে গেলে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হজরত ওমর রাখালের হাতটা এরকম খপ করে ধরে তিনবার চুমা খেয়েছে। রাখাল কয় পাগলা নাকি, আমি একটা রাখাল মানুষ, আমার গাও গন্ধ করতেছে ঘেমে গেবে, আর তুমি আমার হাতে চুমা দিলে, তুমি কি পাগলা নাকি? ওমর ফারুক বলে রাখাল ভাই তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ কছেন, কিন্তু রাখাল কয়নি। ওমর ফারুক বলতেছে মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে মরা গেলে জান্নাত, এই কথা সবাই কয়। টেকা দিল দশ, বেশ তো ফসা ফস, টেকা দিল বিশ, বেশ তো দিয়া দিস, জোরাকার ঠিক কিনা? এইরকম বাকির কথা সবাই কয়, আমি মরা গেলে জান্নাত পাবো, এই বাকির কথা তুমি ভালোই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এখনো তোর দেখতে পাবো এই লগত কথা বলতে তোমার কোন জায়গা বাঁচে? একটা হলো নগদ, একটা হলো বাকি, জোরাকার কথা ঠিক কিনা? আমার জান্নাত পাবো সেটা কি বাকি, আর ভালো না তা দেখা, এটা কি লগত? আমরা লগত চাই না, বাকি চাই। তো মামার বাড়ি নাকি? মামার বাড়ি জান্নাত। রাখাল বলতেছে মহামানব হও তোমরকে আমি দেখতে চাই, এই নগদ কথা না বলে তুমি বাকি কথা বলতেছো, মরার পরে জান্নাত পাবো, তাহলে কি হজ উমরকে আমার দেখা হবে না? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল তুই যে উমরকে দেখবার দাও সেই উমর আমি রে, ওই সোনা মাথা, এর নাম হলো স্ট্রোক করা, এর নাম কি করা? বর্তমানে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ স্ট্রোক করে মরতেছে। কেন স্টক করে মরতেছে? গতকাল হয়েছে যে জিনিসের দাম 100 টাকা, আজকে যাই দেখে 200 টাকা, আগে বাজার করতে 500 টাকা, এখন লাগতেছে 1500 টাকা, তোর এরকম কথা ঠিক কি না? আমি এক কষায় রে বললাম, কে রে ভাই 500 টাকা করে বেচতেছিলে ভালোই তো, গরুর দাম তো বাড়িনি, হঠাৎ 600 টাকা কেন? এক মাস পরে যাই দেখলাম 700 টাকা, বলে এত বাড়তেছে কেন? কষায় মুচকে মুচকে হাসে, আর হাসো কেন? বলে হুজুর যে দেশে মানুষ কথা বলে না সে দেশে আমরা ইচ্ছা মতো বাড়ামো, যে দেশে মানুষ কথা বলে না 1 কেজি জায়গায় 1/2 কেজি নেয়, 700 টাকা দিতে কোনো আপত্তি নাই, কম খাবি কিন্তু টাকা কম দিবি না, সেই দেশের নাম কি? আরো করে বলেন, কথা বন্ধ হয়ে গেছে। এমনকি মুসলমানের ঘরে আজকে হিন্দু করে পূজার বাদ্য বাজতেছে, এসার নামাজ পড়ে আপনি ঘরে ঢুকবেন দেখবেন হরি 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 ল ল করতেছে কেন? আমি মুসলমান, আমার ঘরে পূজার বাদ্য খেন, ঘরের মধ্যে পা দিয়ে দেখে আপনার ম্যাডাম স্টার জলসা দেখতেছে, যেরকম কি জলসা? আমাকে বলে হুজুর হিন্দুকের পূজাতে মুসলমানের যাও হবি, আরে মুসলমানের পূজা তোর বইয়ের কারণে তোর ঘরের মধ্যে হবি, তোর এখন কথা ঠিক না? খালি কথা না বলার কারণে আজকে আমাদের বউগুলো, আমাদের ছেলেগুলো, আমাদের মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ধরে কান ঠিক না? এই ছেলেগুলো এত নষ্ট হয়ে গেছে এই মোবাইল পাওয়ার পর থেকে, এরা যে কী হয়েছে, স্বয়ং জিব্রাইলও যদি বাংলাদেশে বক্তা হয়ে ওয়াজ করে, বর্তমান যুবকদেরকে আর ভালো করার কোনো চান্স নেই। আসলে ওয়াজ দেয় যুবকদের ভালো করা যাবে না, এদেরকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে, ধরে কোনো কথা ঠিক না? আল্লাহর কোরআনে 1 নম্বর আইন কি? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, জমির মধ্যে কোনো মুসলমানকে যখন প্রধানমন্ত্রী করা হবে, মুসলমানকে প্রেসিডেন্ট করা হবে, তার 1 নম্বর আইন হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর কাজ হলো মাদক মুক্ত বাংলাদেশ করা, 1 নম্বর কাজ হলো বাল্য বিয়া বন্ধ করা, এগুলো একটা 1 নম্বর কাজ না, 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা, করে নামাজ যখন কায়েম হয়ে যাবে, কাজ হলো নামাজ কায়েম করা। বর্তমান সরকার যদি নামাজ কায়েম করে, নামাজের দায়িত্ব হলো ইন্না সালাতা তানহাল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পরে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে, দরে করে কথা ঠিক না? আজকে আমাদের ছেলেরা নষ্ট হয়ে গেছে, দরজা জানলা বন্ধ করে রাত্রেবেলা অশ্লীল ইউটিউবে ন্যাংটা ছবি দেখতেছে, দরজা জানলা বন্ধ, কম্বলের তলে ল্যাপের তলে দেখতেছে, কেউ দেখবার পাচ্ছে না, খালি কেউ দেখবার পাচ্ছে না, এই কারণে তারা অন্যায় করতেছে। যেদিন বিশ্বাস হবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, সেদিন থেকে একটা যুবক অন্যায় করবে না, ধরে কোন কথা দেখছে?
ওমর ফারুক চিন্তা করলেন আমি যদি ওমর এই কথা রাখাল দিতে আমনে বলবো এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে গেছে সব সমস্যার সমাধান কেরে কোরআন পাগল বলা কোরআনের পক্ষে স্লোগান দিবা না আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান আল কোরআনের আলো না ঘরে ঘরে না সব জায়গায় সংসদে বললে ওরা বলবে ওরা ওই দল দরকার কি আমি যে বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন সব জায়গায় মানে কোন জায়গা বাদ থাকা যাবে না রাজি আছেন আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহে আল্লাহর কোরআন সামনে সে বলতেছে ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো এটা হচ্ছে কি এটা হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে অ্যাঙ্গেল করো আল্লাহর কোরআন বলতেছে আমার কথা না ও দুউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ডাইরেক্ট যদি তুমি ওমর বললা হাত ফোল করে মরবে এই চিন্তা করো তাহলে অ্যাঙ্গেল করো বর্তমানে বাংলাদেশে ডাইরেক্ট বললে সমস্যা আছে তাই বলে তুমি হক কথা বন্ধ করবে না অ্যাঙ্গেলে মারি দিবা ধরে কোন কথা ঠিক দিবা ওমর ফারুক বলতেছে রাখাল ভাই সত্যি যদি হল তোমাকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা আরো জোরে বলেন আল্লাহ রাসূল বলেছে কেউ যদি ফজর আর এশার নামাজ পড়ে কিন্তু মসজিদে এসে জামাত না করে বুঝবে সে হলো মুনাফিক দেখছেন ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে আর মসজিদে যদি জামাতে হাজির না হয় বুঝবে সে মুসলমান নয় সে হলো মুনাফিক কথা কন না কেন আজকে সে ফজরের নামাজ আমাদের অবস্থা কি এই বীর বলের লোকরা কি নাম একটা রাখাল পুরুষ আমার ড্রাইভার কয় রাখাল পুরুষ পুরুষ না রে বুরুষ কে না হুজুর রাখাল তো পুরুষ মানুষই হয় আসলে রাখাল পুরুষ আমি বু পুরুষ নয় গুরুষ রাখাল বুর্চ কিসের কাহিনী তারপরে কি পীর পল এটা আকার দিলে পীর পাল যাই হোক যে কথা বলতেছি ওমর ফারুক রাখালকে বলতেছে ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ কোন নামাজ ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে ফজরের নামাজ সামনে কাতারে যদি আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই লোকটা ইমামতি করতেছে তিনি হলেন হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা পিছনে থাকলে হবে না নেতাদেরকে ইমামতি করা লাগবে তোর কথা ঠিক না এরা ইমামতি জানে না বিদায় আল্লাহর কোরআনের শত্রুতা করতেছে তোর কোন ঠিক না যে লোকটা সামনে ইমামতি করবে সেই লোকটাই হলো হযরত ওমর রাখাল ছোট্ট বাচ্চার মতো কান্দে এতক্ষণ রাখাল কেন হাসেছে এবার রাখাল কান্দে ওমর ফারুক বলে রাখাল কান্দ কেন রাখাল বলে ফতিক রে তুমি মনে হয় আমারে চিনো না এই মসজিদের বারান্দায় নামাজ পড়ি আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না কারণ মসজিদের ভিতরে যারা নামাজ পড়ে তারা নবীর দামি দামি সাহাবি ওই দামি দামি সাহাবির মধ্যে আমি একজন রাখাল কেমনে যায় ওমর ফারুক বললেন রাখাল তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে এরা দামি এ কথা তোমাকে কে বুঝালো আমি সিয়ারে বসে আছি আপনারা খেয়ারে বসে আছেন আমি দামি আপনারা কম দামি এ কথা আপনাকে কে বুঝালো কে বুঝালো ওমর ফারুক মেম্বর ছেড়ে হযরত বেলালের হাত ধরে বলতেছে সাইয়েদেনা হযরত বেলাল জোরে কর সুবহানাল্লাহ এই বেলাল হলো আমার নেতা বেলাল হলো উমরের নেতা জোরে কর সুবহানাল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেছেন ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত যার কলিজার আল্লাহ বেশি হয় এখানে বক্তা হয়তো জাহান্নামী হতে পারে সুতরাং আমল করার কারণে আল্লাহ জান্নাত দিবে ধরে কোন কথা ঠিক না অধিকাংশ বক্তারাই ফজরের জামাত মিস করে অধিকাংশ বক্তা নামাজ পড়ে কিন্তু ফজরের জামাত মিস করে
তো যে বক্তা ফজরের নামাজের ওয়াজ করতেছে গুরুত্ব দিয়ে আর নিজে ফজরের নামাজের জামাত মিস করলো আল্লাহ তা ছাড়বে যখন আল্লাহ ছাড়বে ওমর ফারুক বলেন রাখাল ভাই বরং তুমি সামনে কাদের নামাজ আদায় করো যদি ওমরকে দেখ পার চাও রাখাল বলতেছে এতদিন নামাজ পড়েছে বারান্দায় আজকে নামাজ পড়বো সামনে কাতারে সুবহানাল্লাহ করে খ পরদিন রাখাল বারান্দা এসে বলতেছে বারান্দা মন খারাপ করিস না খালে আজকের দিন খালে আজকের দিন দেখার জন্য আমি একটু ভিতরে ঢুকবো তুই যেন মন খারাপ করিস না কারণ বান্দা বারান্দা পড়ে পড়ে অভ্যাস হয়ে গেছে আজকে ভিতরে ঢুকতেছে ভিতরে ঢোকার নিয়ম আছে ইচ্ছা মতো ঢুকলে হবে না আল্লাহর আইন মতো ঢোকা লাগবে ঠিক কিনা বাম পায়ে না ডান পায়ে হ্যাঁ খালি ডান পায়ে ঢুকলে হবে জবান খুলে বলতে হবে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক যারা করোনার সময় নামাজ পড়তে গিয়ে কাতার ফাঁকা করেছে তারা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিককে বিশ্বাস করেনি কারণ এই দরজা দিয়ে আপনি রহমতের ঘরে ঢুকতেছেন এখানে করোনা ঢুকতে পারে না ঢুকতে পারে আল্লাহ রহমত জোরে কোন কথা ঠিক কিনা তারপর আমরা ফাঁক করছি সুকিদার এসে বলতেছে এলান করতেছে আমার এলাকায় পাঁচ ওয়াক্ত পাঁচজন জুমাতে দশজন তারাবি বারোজন এর বেশি মুসল্লি মসজিদে ঢোকা চলবে না আমরা কই আল্লাহ রে ডাকা ডাকা মানুষকে মসজিদে পাওয়া যায় না এখন আবার বলতেছে আর বেশি ঢোকা চলবে না দৌড়ে আসছে চোখে তো অ্যালার্ম সরে মসজিদে সভাপতি দৌড়ে এসে অঙ্কে বলছে ভাই আপনি হামি আর সেক্রেটারি আর মুয়াজ্জিন আর দরকার নেই আমরাই কয়জন নামাজ পড়ি আইন মানা লাগবে না পরের দিন দেখি চৌকিদার কৌটাত করে চুন লিয়েছে রং রং একে রং কেন আমরা কোন জায়গায় মুসল্লি খাড়া হওয়া লাগবে সে দাগ দিয়ে দেবো হুজুর মানে এক মুসল্লি থেকে আর এক মুসল্লি দুই ফুট দূরে তাহলে বাংলাদেশে না সৌদি আরবেও হয়েছে দরকার কথা ঠিক কিনা হ্যাঁ কাবা ঘর স্পর্শ করতে দেয়নি যারা হজ করছে করোনার মধ্যে যাবারও দেয়নি ঠিক কিনা বলে যদি অল্প মানুষ হজ করেছে সে কাবা অনেক দূর ফাঁকে রেখে তাদেরকে ফাঁক ফাঁক হয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতে হয়েছে বুঝাইছে আল্লাহর চাইতে করোনার পাওয়ার বেশি ঠিক কিনা বলেন ফাঁক করা মানে কি রাসূল বলেছে ফাঁকের মধ্যে শয়তান ঢোকে আর করোনা এসে আমাদের ফাঁক করে দিয়ে দিল আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক বলে রাখাল মসজিদের ভিতরে ঢুকে ডা সামনে কাতারে যখন যাবার চায় ভিতরে ঢুকে সামনে কাতারে যাবার চাই প্রত্যেকটা সাহাবি রাখালকে সামনে যাওয়ার জন্য রাস্তা করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ রাখাল মনে মনে কয় আল্লাহ এতদিন বাইরে থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই সুবহানাল্লাহ না কেন এসপি সাহেব সামনে কাতারে আল্লাহ রাসূল বলেছেন সামনে কাতার পুরা না করে পিছনে কাতারে দাঁড়ান চলবে না আর একজন মুসল্লি হলে কাতার পুরা হয় এসপি দেখতেছে কেউ নাই তাকায় দেখে দরজার চৌকিদার খারাপ আছে এসপি ডাকতেছে আমি চৌকিদার বলে না স্যার আপনি এসপি আমি চৌকিদার এসপি বলে ওটা বেড়ার কথা ভিতরে তুই চৌকিদার আমি এসপি সেটা হলো মসজিদের বেড়া ভিতরের কথা আমরা দুই ভাই যেই বলছে আমরা দুই ভাই চৌকিদার ভিতরে গেছে যা পিছনে ডা আছে এসপি সাহেব টানে কয় আমার পায়ের গোড়ালের সাথে গোড়ালি মিল কর বুঝিস না একটু ফাঁকে দাঁড়াতে ফাঁক ঠোয়া চলবি না রে ফাঁকের মধ্যে শয়তান ঢুকে আমার কাছে আয় চৌকিদার বলে আল্লাহ রে ভিতরে ঢুকে কি দেখতেছি রে এসপির চৌকিদার এক সমান বলে কেন সমান আল্লাহ কালোর কাছে ফর্সা ফর্সার কাছে কালো ধনীর কাছে গরিব গরিবের কাছে ধনী জোরে কর কথা ঠিক কিনা নেতার কাছে চামচা চামচার কাছে নেতা কি সমাজ পরিবর্তন এই নামাজের মাধ্যমে হবে জোরে কোন কথা ঠিক কিনা আজকে গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের কোনো মসজিদ নাই বিএনপির কোনো মসজিদ নাই জামাতের কোনো মসজিদ নাই তাবলিগের কোনো মসজিদ নাই সমস্ত মুসলমান মুয়াজ্জিন আজান দিলে এক মসজিদে রওনা দেয় জোরে কোন কথা ঠিক কিনা বিএনপি আর আওয়ামী লীগ ডাল আছে জামাত ইসলাম মনে করতেছে আমি যুদ্ধ অপরাধীর দল আমি চার আঙ্গুল পিছনে থাকি আওয়ামী লীগ পিঠে হাত দেখে হয় ভাই পিছনে কেন সামনে আর সোনারা কবেন না রাখাল যাইতে যাইতে সামনে কাতারে সামনে কাতারে গিয়া ফজরে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করেছে পাঁচ ওয়াক্ত নামাজে বারো রাকাত সুন্নত জোরে বলেন কয় রাকাত বারো রাকাতের মধ্যে
ফজরের দুই রাকাত সুন্নতের আবার গুরুত্ব বেশি। আল্লাহ রাসূল বলেছেন ফজরের দুই রাকাত সুন্নতের কত দাম তোমরা কি জানো? সাহাবরা বললেন এই রাসূলুল্লাহ আপনি না বললে আমরা কেমনে জানবো? রাসূল বললেন গোটা দুনিয়া বিক্রি করলেও ফজরের দুই রাকাত সুন্নতের সমান হবে না। সুবহানাল্লাহ ধরে কান সামনে কাতারে মেহরাব বরাবর রাকাল দুই রাকাত সুন্নত নামাজ আদায় করছে। এমন সময় এক সাহাবি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল, কিন্তু মসজিদের সবার জন্য তো জায়গা, কারোর জন্য তো নির্দিষ্ট জায়গা নেই, কিন্তু আল্লাহ রাসূল নির্দিষ্ট করে দিয়ে গেছে। চারজন সাহাবির কয়জন আবু বকর ইমামকে টিউনর সাহেব চাকরির থেকে বাদ দিয়েছে, ধরে কোন কথা ঠিক নেই। ওই টিউনো দাড়ি নাই মোচ নাই, মিয়া মানুষের মতন দেখা যায়, মরদ মানুষের চেহারা মেয়ে মানুষের মতো, দাড়িও নাই মোচও নাই, ওই দাঁড়াতে ইমাম বরাবর। ইমাম শুধু বলে স্যার আপনি সরে দাঁড়ান, ওই জায়গাতে মুয়াজ্জিন দাঁড়াবে। নবীর হাদিস কেন দাঁড়াবে? মুয়াজ্জিন হলো সামি ইমাম, কোনো সময় ইমামের যদি ওযু যায় হঠাৎ যেতে পারে কি পারে না, যদি ওযু যায় তখন ইমাম কি বলে, ভাই ওযু যাওয়ার কারণে তোমাদের নামাজ শেষ এটা বলা যাবে না, তোমার ওযু আছে মুসল্লির তো ওযু আছে। এই জন্য ফতোয়া হলো ইমাম বরাবর পিছনে যিনি থাকবে তাকে টাইনা সামনে দিয়ে ইমাম রাকে রুমাল দিয়ে বাইরে চলে যাবে, ওই জায়গায় যদি টিয়নো সাহেবকে ইমাম টানে টিয়নো বলে আমার টানিস কে, ওই জানি না কি জন্য ইমাম টানতেছে, ধরে কোন কথা ঠিক কিনা, যে সারা জানে না ইমাম বরাবর তাকে ডালানো যায় না। আমার কথাই বুঝতে পারলেন? তাহলে নবী যখন ইমাম হবে নবী বরাবর কে জানাবে? আবু বকর যখন ইমাম হবে আবু বকর বরাবর ওমর জানাবে, ওমর যখন ইমাম হবে ওমর বরাবর হযরত ওসমান দাঁড়াবে, ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর দাঁড়াবে হযরত আলী, আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল আর বলে না সাহান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এই চারজন পর্যন্ত হলো খোলাফায়ে, জোরে কান পর কে দাঁড়াবে? ঢুকে দেখে জায়গা দখল, একজন বসে আছে, কে বসে আছে? এই জোরে কান কে বসে আছে? ওসমান তোর জানে না, আপনার নয় আমার কথা শুনে জানলে ওসমানকে চিন্তা করে কে আমার জায়গা কে বসলো, বসুক। রাসূল বলেছেন মসজিদ কারো বাপ দাদার সম্পত্তি না, মসজিদে কেউ যদি কোনো জায়গায় দাঁড়ায় সেখান থেকে তাকে সরানো যাবে না যদি সে ইচ্ছা করে না সরে। ওসমান কিন্তু রাখালের পাশে দাঁড়ায় দুই রেখা সুন্নত নামাজ আদায় করেছে, দুই রেখা সুন্নত আদায় করার পরে এখনো অনেক সময় আছে জামাতের। ওসমান গুলি রাখালের দিকে তাকালেন, হাদিস শরীফে আছে তিনবার, ধরে বলেন কয়বার? একবার আমার দিকে খেয়াল করেন, তিনবার যেই তাকাইছে রাখাল এই মিয়া বারবার কি দেখিস রে? মূর্খ মানুষের দিকে আপনি যদি বেশিবার তাকান ও কিন্তু রাগ করবে, ধরে কোন কথা ঠিক কিনা, আর জ্ঞানী মানুষের দিকে যত তাকাবেন তত সওয়াব হবে। রাসূল বলেছেন আলেমের চেহারার দিকে তাকাও তোমার সগীরা গুণ আল্লাহ মাফ করে দিবে। দুইবার পর্যন্ত রাখাল খালি গুজরিছে, তিনবার যেই তাকা যায় এই মিয়া বারবার দেখো মিয়া। হায়াউন ওসমান অত্যন্ত সরম লজ্জাশীল ওসমান ছিল, ভয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন ওসমান গুনে দাঁড়িয়ে বলতেছেন ভাই যান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই দেখার কারণে আপনি এত রাগ করছেন কেন, আপনার পরিচয় কি? রাখাল বলতেছে আমার পরিচয় হলো রাখাল, বারান্দার নামাজ পড়ি, আজকে সামনে আছে দেখার জন্য। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, মুচকি মুচকি হাসার কারণ হলো রাসূল বলেছেন যারা রাখাল হবে তাদের ভাষা সবসময় গরম থাকা লাগবে, উট দুম্বা যারা চড়ায় গরু ছাগল যারা চড়ায় তারা নরম থাকলে হবে না, নরম থাকলে পরের আবাদ খাবে, ধরে কোন কথা ঠিক কিনা। আপনার গরু যদি কারো ধানের দিকে যায়
আপনি যদি বলেন বাবা গরু বাবা গরু ওদিকে আবাদ আছে বাবা ওদিকে যাস না, আপনি এরকম নরম কথা শুনেন গরু যাবে। আর যদি লাঠি দেবেন এই গরু, গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে। এই দেখিস আবার ফেরত আসবে ঘাসের দিকে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনারা হয়তো বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখাল? আপনি চোখ বন্ধ করে দেখেন, 50 বছরের একটা গাভী আপনার বাড়িতে আছে, দেখেন 26 বছরের একটা আইডিয়া আছে, 26 বছরের একটা আইডিয়া, 17 বছরের একটা বোকনা আছে। এখন বলবেন হুজুর গাভীকে, গাভী হচ্ছে আপনার বউ, আইডিয়াকে আরে হচ্ছে আপনার বেটা, বোকনাকে বোকনা হচ্ছে আপনার মেয়ে। এই তিন ঝুড়ির উপর আপনার রাখালের দায়িত্ব পালন করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? বাংলাদেশের চ্যানেল থেকে বাদ দিয়ে আপনার গাভী ভারতের চ্যানেল দেখতেছে, আপনি রাখালি করবার না পারলে বইয়ের কারণে আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে। ধরে কোন কথা ঠিক না? আপনার 26 বছরের ছেলে কি করতেছে? রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো আর ফজর আজান শুনে ল্যাপের মধ্যে ঢুকলো, আপনার করার কিছুই নাই। পেরে 3টা পর্যন্ত চেতন থাকলি আর ফজরের সময় আর সালাত ও খায়ের নাম শোনার পরে তুই কোথায় গেলি? যায় দেখে চাউলের বস্তা ঢাকা থর মতন, পাও নাই মাথাও নাই, মানে আজান শুনবে না, নামাজ তো পড়বি না, আজানটাও শুনবি না, ল্যাপ তুলে দিছে মাথার উপর, পাও বার হবি পানটা নামছে বুকের কাছে। বাপ কয় দেখি তো ল্যাপের তলে কি আছে, দেখ ল্যাপ টান দিছে, বেটা লাভ দিতে বলে আব্বা কি হয়েছে, বলে আফসোস বড় আফসোস ল্যাপের ভিতরে তোর সাইজ আর সকালবেলা সাইড ঠেপে কুত্তার সাইজ একই সাইজ। সুম্মা রদাব না হো আসফালা সাফির। এদিন একজন গান গাইছিল ভার্সিটির একটা ছাত্র, কুত্তার বাচ্চা হুঠুটা সুন্দর। এই গানটা তখন প্রথমে শুনলাম, একটা সরকার ধরা দরকার, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। আল্লাহ 4 বার শপথ করেছে, 4 বার, অতীন অজৈতুন অতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, 4টা বিষয়ের শপথ করে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনা তাহলে বলতে হবে মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর। কার বাচ্চা? আল্লাহর কোরআনে আয়াত অনুযায়ী কার বাচ্চা ফুটফুটা সুন্দর? কিন্তু বাংলার জমিনে বলতে যে কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর, আমি চিন্তা করলাম দেখি তো এরপরে কি কয়। এরপরে বলতেছে ডাল সোর, গম সোর, তেল সোর, চাল সোর। তখন বুঝলাম সুম্ম রদাদ না হো আসফালা সাফিলিন, মানুষের মধ্যে জন্ম নিয়ে যারা মানুষের আমানতকে চুরি করে এরা মানুষ না, এরা পশুর চাইতেও জঘন্য। ধরে কোন ঠিক না? পশুর চাইতেও এরা জঘন্য। এ কথা কি আমার না আল্লাহ? এখন যদি আপনি দেখেন আপনার 17 বছরের একটা মেয়ে যাকে আমি বোখ না বলেছি, সেই মেয়েটা এখনো বিয়ার বছর হয়নি কিন্তু গোটা পাড়া ওই থইনি, বিয়ার বয়সের হয়নি, আমার মেয়ের বিয়ার বয়স হয়নি, 17 চলতেছে কিন্তু হাইল পরে কিলকিল করে গোটা পাড়া মারতেছে। ধরে কোন কথা ঠিক না? তাহলে আপনি বাবা হয়ে আপনার মেয়ের দিকে আপনার খেয়াল করা লাগবে না? এ কথা কর না কেন? প্রায় মাহফিলে বলে থাকি নবী 9 বছরের মেয়ে ফাতেমা, বয়স হয়েছে 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসুল ঘরের মধ্যে গেলেন না, নবী বাহিরে চলে গেলেন, ফাতেমা দেখতে পাইছে বাবা ঘরে ঢুক পাইছে, বেড়া গেল, দৌড়ে সে দেখে নবী বারান্দাত কাঁদতেছে। ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কাঁদেন কেন? আল্লাহ রাসুল নরম ভাষায় বললেন যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দিবে। গুরুত্বপূর্ণ কথা, যে দুনিয়াতে চুরি পড়বে সাজবে, আল্লাহ তার আখেরাতের সাজ কমিয়ে দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুরি খুলে মাটি ফেলে দিলেন,
হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, বারান্দাত কাঁদলেন, সেই ছুরি ফেলে দিলাম, আপনি আবার পকেটে তুললেন। আল্লাহ রাসূল বলে তুই মন খারাপ করছিস তো, আয় আমার কাছে। নবী কাছে ডেকে কপালে একটা চুমা দিলেন, সুবহানাল্লাহ বলেন, চুমাতে বললেন মা একদিন তোর নাকে ফুল পরাই দেব, কানে দুল পরাই দেব, গলায় মালা পরাই দেব। পরাই দেবেন কবে, মালা পরাই দেবেন? রাসূল বলেন ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে সেদিন তুমি চুড়ি পরবে, ফুল পরবে, দুল পরবে, মালা পরবে। কারণ মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজবে, সেই পুরুষ হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা জায়েজ না। তাহলে আপনার মেয়ে পরিমণি পরিমণি হয়ে গোটা পাড়া মারতেছে। বাবা হিসেবে আপনার দেখার দরকার আছে না? নাই। আপনার বইয়ের দিকে তাকান, ছেলের দিকে তাকান, মেয়ের দিকে তাকান, দেখেন তারা সাইজ না বেয়া সাইজ। যদি বেয়া সাইজ হয় আপনাকে রাখালি করা লাগবে। আপনি বইয়ের দিকে তাকায় দেখেন, আমি দেখতেছি আমার বইয়ের দিকে, ওর বাপ সোমবারে আসবে আমার কান গরম করে দিচ্ছে, রোববারের দিন আমার বাপ কিন্তু আগামীকাল আসতেছে, ট্যাংরা মাছ খায়, দেশি মুরগি খায়, এ খায় সে খায়, আমি সবগুলো কিনে আমার বউকে দিলাম, আমার বউ সব আইটেম পাক করে বাপের সামনে দিচ্ছে, আমার শ্বশুর খাবারই চাচ্ছে না, তারপরে জোর করে তুলে দিচ্ছে। আমি দূর থেকে দেখতেছি, বলতেছে আল্লাহ আমাকে তিন মেয়ে দিছো আল্লাহ। মেয়েরা আসলে বাপকে খুব ভালোবাসে, ভালোবাসে না? কিন্তু ভাই আরেকদিন দেখে আমার বাবা দূর থেকে দেখতেছি বিস্কুট খায়, কিছুক্ষণ পরপর আঙ্গুল মুখের মধ্যে দেয়, খায় আঙ্গুল মুখের মধ্যে দেয়। আমি কে রে কাছে এসে সালাম দেওয়াল, আব্বা কেমন আছো? সালামের উত্তরই দেয়নি, রাগ করে বলতে পারে যতবার আসি তোর বউ কি বিস্কুট দেয় রে, তাহলে দাঁতের সাথে লেগে যায়। আমি একটা বিস্কুট নিয়ে মুখে দিলাম, মুখে নিয়ে দেখি বিস্কুট শীতে গেছে, মানে টাটকার নাই, আর ডেট পার হয়ে গেছে, ওভার ডেট। আমি চিন্তা করলাম তোর বাবক তুই 9 আইটেম 12 আইটেম খাওয়াস, আর আমার বাবক তুই 5 বিস্কুট দিছিস। সূরা মুলকের 2 নম্বর আয়াত কি বলতেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার উত্তম আমলের পরীক্ষা হবে। এই সময়ের উত্তম আমল কি? বকসুমা খাওয়া। উত্তম আমল করার জন্য ঘরত গেলাম, ঘরত যে বাপ বসতে বিস্কুট খায় আর বেটা কুকুলে লাগালে কুহু করে, বললাম তোকে ডাকতেছি, এখন বাবার সামনে বউ বলে কেমনে রাখি, ঘরের মধ্যে যেই ঢুকছে আমি দরজা বন্ধ করে দিছি, আমার মুরব্বী বাপ বুঝবার পারছে, এই বুঝলো, একটু ধৈর্য ধরেন বাবা, আব্বা বুঝবার পারছে, এই হুজুরের কোনো শরম নেই। দেখি বিস্কুট থুয়ে বাবা রাগ করে চলে গেছে। আমি বউকে ঘরের মধ্যে কী করতে বাপ তার জানে না, দরজার যে কান খড়ে করে নাই, ওই আন্দাজ করে চলে গেছে, শরম নাই রে আলমের শরম নাই, বাপের সামনে বউকে ঘর দিয়েছে, ঘর দিয়ে ছিটকি তুলে বই রে তাকে থাক দিছি, মারার নিয়তে না, মারার নিয়তে না, আল্লাহর শপথ করার সামনে হাত দিয়ে বলতেছি কে রে, তোর বাপ আসলে 9 আইটেম চলে আর আমার বাপকে 5 বিস্কুট। আল্লাহ কোরআনে বলেছে যে আল্লাহর পরেই, আল্লাহর পরেই বাপ মাকে সবচাইতে ভালোবাসতে হবে, এই কথা কার? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে বিবি খালি এই কথা বলছি, তুই যদি সকালে মরিস, বাংলাদেশে হুজুরের তার ভাইরাল হুজুর একে বইয়ের অবস্থা, আপনাকে গোবিন্দগঞ্জেরই এক হুজুর কয়টা বউ নিছে আপনি জানেন? হুজুর একে রে বইয়ের অভাব নেই, মাঝে মধ্যে আমাকে কয় হুজুর বুড়ে হলে কী হবে, ও আগের ভিডিওতে আপনার হাসি দেখে আমরা ফেমত করে গেছে। আমি কইছি বাবা ধৈর্য ধরো, আমার চাইতে বড় হুজুর পাবা, যদি হুজুরকে পাওয়ার মতন আমল করো, জোরে কোন কথা ঠিক না, অনেক মেয়েরা হুজুরকে পছন্দই করে না, আর অনেক মেয়ে আছে হুজুরকে চায়, তুই সকালবেলা মরবো বিকালে বিয়ে করবো, কারণ বউ মরে গেলে বউ পাওয়া যায়। আর যে বাবার সামনে তুই বয়টা বিস্কুট দিয়েছিস, এই বাবা যদি মরে কেমন পর্যন্ত কানলে ওর বাবা পাওয়া যাবে না রে, সঙ্গে সঙ্গে বউ আমার কান্দার বলে স্বামী গো
আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেন আমি আর জীবনে এমন করব না আজ থেকে আমার বাপ আপনার বাপ সমান বাপ ধরে কোন সুবহানাল্লাহ এরপরে আমার বাবা যতদিন জীবিত ছিল আমাকে ডাক দিয়ে বলতো বাবা আমার সামনে দরজা বন্ধ করে তুই কি আমল করলি ওই আমল করার পর তোর বউ যেন আল্লাহর ওলি হয়ে গেছে সুবহানাল্লাহ কি আমল করছিস বাবা আব্বা কয় লাগবে না আমল করছি একটা দেখি দেখবেন না আপনার বউ কি করতেছে আর বাপের আত্মীয় কয় আমার চাষা হয় আর গ্রামের ফকিরকেও কয় আমার চাষা হয় আর শ্বশুরের ভাইকে কয় আপনি কে আপনার তো চিনলাম না কি কোন দেখা দরকার আছে না আপনার ছেলে কি করতেছে আপনার মেয়ে কি করতেছে এই রাখালের দায়িত্ব ইসলাম আপনাকে দিয়েছে ওসমান গুনে দাঁড়িয়ে বলছে ভাইজান আর কোনোদিন আসবেন না আজকে আইসেন বলে দেখার জন্য দেখা হলে আমি চলে যাব আর আমার থাকার কি দরকার ওসমান গুনে আস্তে করে বসে রাখালে হাতটা ধরে বলে ভাইজান কয়েক বছর হয়ে নামাজ পড়তেছি এখন পর্যন্ত দেখতে পাইনি আজকে আপনি দেখতে পাবেন তার গ্যারান্টি কি ওসমান গুনি বলতে যে কয়েক বছরে নামাজ পড়তেছি কয়েক বছর সামনে কাতারে পড়তেছি আজ পর্যন্ত দেখতে পাইনি আর তুমি দেখতে পাইবে তার গ্যারান্টি কি রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার আছে যদি দেখতে চাও তাহলে আমার হাত ধরো আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখা দিব ওসমান গনি রাখালের হাতটা ধরেছে সুবহানাল্লাহ কোন কেন ধরেছে আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকীন এই ইমানদারেরা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীর দলে যোগ দাও আপনারা বলেন তো বাংলাদেশে সত্যবাদী দল কারা মানুষের আইন নিয়ে যারা দল করে না আল্লাহর আইন নিয়ে যারা দল করে কারা সত্যবাদী এখন সত্যবাদীর দলে থাকতে গেলে যদি আপনাকে ফিলিস্তিন মুসলমানের সাথে যোগ দেওয়া লাগে দিতে হবে জোরে গঙ্গাটা ঠিকছে না ইসরায়েলের মতন ইহুদির বিরুদ্ধ চারণ করা লাগলে করতে হবে জোরে বলেন কথা ঠিকছে না সত্যবাদীর সাথে থাকতে গেলে জীবনের চাইতে ইমানের গুরুত্ব আপনার কাছে বেশি হবে আজকে আমরা জীবন বাঁচাবার চাই কিন্তু ইমান বাঁচাবার চাই না ওসমান গুনে রাখালে হাতটা ধরে বসে আছে কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আকামত শুরু করেছেন যখন মুয়াজ্জিন আকামত দেয় তখন মুসল্লির দায়িত্ব কি এই মুসল্লির দায়িত্ব কি বসে থাকা বসে থাকা এমন সময় হযরত ওমর মসজিদের মেহরাবের মধ্যে ঢুকছে যে মুয়াজ্জিন আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকে গেছে মুয়াজ্জিন যেই বলতেছে কত কামাতিস সালাম রাকাল চিল্লাই বলে আল্লাহু আকবার ওসমান গুনে রাকালের হাতটা ছাড়া দিস রাকালে যে হাত ধরে আছিল হাত ছাড়া দিস ছাড়াতে বলছে ভাই ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয় এখনো ইমাম নামাজই শুরু করেনি আর তুমি আল্লাহ আকবার লোকমা দিলে রাকাল বলতেছে এই জন্যই তো তুমি কানা দেখবার আসো দেখবার পাও না আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না দ্বিতীয় কাতারে একজন মুসল্লি দৌড়ে এসে রাখালে হাত ধরে হেসকাটালে বলছে এই পাগলেই তুই কার সঙ্গে বেয়াদবি করতেছিস কার সঙ্গে জোর গলায় কথা বলতেছিস এই মহান মানুষকে তুই চিনিস রাখাল চিল্লায় বলে ভাই বলে ভাই আমি ভিতরে কাউকে চিনি না তো হাম বারান্দার নামাজ পড়ি আমি ভিতরের কাউরে চিনি না সাহাবি বলতেছে যেই মানুষটা তুই কানা কানা কইলি ওই মানুষটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না ওই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি এখানে যারা হজ করেছেন জান্নাতুল বাকির মধ্যে ঢুকলি জান্নাতুল বাকির মধ্যে ঢুকলি প্রথম যেই কবরটা পাওয়া যাবে সেই কবরটাই হলো ওসমান গনির কবর বাংলার যে মুসলমান জান্নাতুল বাকি জিয়ারত করছে আপনি জিজ্ঞেস করবেন ওসমান গনির কবরের পাশে দাঁড়ালে গোটা দেহের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায় কেন সৃষ্টি হয় ওই কবরের মধ্যে যিনি সাহিত্য আছে সে ওসমান আসলে মরে নাই আল্লাহর কোরআন লেখতে লেখতে পিছন দিক থেকে তাকে হত্যা করা হয়েছে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া যারা কারণ সুবহানাল্লাহ
আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত, ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা এটা বুঝবার পারো না। ওসমান গনি বলতে যে ভাইজান ইমান ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখন আকামার শেষ হয়নি তুমি লোকমা দিলে কেন? রাখাল রাগ করার পরে সাহাবি বলতেছে যার সঙ্গে তুমি বেয়াদবি করলে এ মানুষটা হলো মহান হযরত ওসমান গনি। রাখাল থরথর করে কাঁপতেছে আর বলতেছে আহ এই জন্যই বারান্দার নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ কাউরে চিনি না যদি বেয়াদবি হয়। কিন্তু আজকে যে বেয়াদবি হলো এর দিকে আঙ্গুল পতি কামারে কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। শুধুমাত্র হল তো উমরকে দেখার জন্য বারান্দা বাদ দিয়ে আজকে সামনে কাতারে দাঁড়াইছি, কিন্তু মুয়াজ্জিন আকামত দেওয়ার সময় উমরের জায়গায় যদি আমি ওই রাস্তার ফতিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই, আমি আল্লাহ হকবার লোকমা দিয়ে ওই ফতিককে মেহরাব থেকে সরায় দিয়ে ওই জায়গায় হযরত উমরকে আমি দেখতে চাই। হাজার হাজার মুসল্লি কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে আল্লাহ বেড়াই নামাজ পড়া ভালো, এ বারান্দার নামাজ পড়া ভালো, ভিতরে যে হারে কাঁদতেছে। আসলে যারা পুরকিত নামাজি মক্কা মদিনায় যায় দেখেন ইমাম যখন কোরআন তেলাওয়াত করে জাহান্নামের কোনো খবর আসলে তারা পাগলের মতন কাঁদতে থাকে। রাখাল বলতেছে বারান্দাতে ভালো রে। ওসমান গনি বলে ভাই কি জন্য ভিতরে সাহাবেরা কাঁদতেছে তুমি জানো না? তুমি যাকে পথিক পথিক বলতেছো সেই মানুষটির নামই হলো হযরত উমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় রাখাল তেমনি পড়ে মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করার বলতেছে আমির আল মুমিনিন আপনাকে তওবা পড়াইছি, আপনাকে মুনাফিক কইছি, আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলার পরেও অধম রাখালকে আপনি কিছুই করেন নাই। সমস্ত সাহেবরা চিল্লাই বলতে যে কি কয়ন এই পাগল, কারে তওবা পড়াইছিস, কারে মুনাফিক কইছিস, কারে ভণ্ড কইছিস, যে রাস্তায় দেখলে শয়তান 40 দিন যায় না তার সামনে আবল তাবল বকতেছে কোন পাগল রে। ওমর ফারুক বললেন তোমরা চুপ করো, তোমরা জবান বন্ধ করো, মসজিদ কোন হাট বাজার না যে চিল্লা চিল্লি করবে আমারই তওবা পড়াইছে, আমারই ভণ্ড কইছে, আমারই মুনাফিক কইছে, এবারটা আমার চিনে না, আবল তল বক্তৃতার বিচার হবে। তোমরা কি মনে করছো এক আমি সহজে ছাড়বো? যে আমারে তওবা পড়ানোর কথা বলতেছে, আমাকে মুনাফিকের কথা বলতেছে, আমারে ভণ্ডের কথা বলতেছে, অবশ্যই বিচার হবে, অবশ্যই বিচার হবে, তবে আমার আইনে নয় আল্লাহর আইনে। ধরে করছো আল্লাহ, এই বিচার কি তোমরা দেখবার চাও? সাহেবরে বললেন কি বলেন আমিরাল মুমিনিন, দেখবো না মানে সারা জীবন তো বিচার শুনেছি আজকে তো দেখবার চাই। ওমর ফারুক বলেন এই বিচার দেখতে গেলে আল্লাহর কোরআনের আইনে তাহলে তোমাদেরকে ফজরের নামাজ শেষ করা লাগবে। আগে নামাজ, যত দুনিয়ারই কাজ থাক আগে কি নামাজ, আজকে আমাদের কাছে আগে কি কাজ। ফজরের সময় মুসল্লি নাই ঘুমের মধ্যে আছে, জোহরের সময় মুসল্লি নাই কেউ গোবিন্দ পদে গেছে, আসরের সময় মুসল্লি নাই কাজ কাম করতেছে। ওমর ফারুক বললেন ফজরের দুই রাকাত নামাজ শেষ হলে আমি এই ব্যাটার বিচার করব, বিচার করব আল্লাহর আইনে, আমারই তওবা পড়াইছে, আমারই মুনাফিক কইছে, আমারই ভণ্ড কইছে, তোমরা কি দেখবার চাও? সব সাহেব বলে ইয়া আমিরাল মুমিনিন নামাজের আগে দেখালেই ভালো হতো, কিন্তু আপনি যখন বলতেছেন নামাজের পরে আপনি যা বলবেন আমরাও তাই। ওমর ফারুক বললেন দুই রাকাত নামাজ পড়তে বেশি ভালো লাগবে না, বড় জোর কয় মিনিট কথা কয় না, 10 মিনিট পরে এ আল্লাহর আইনের বিচারটা উমর ফারুক সাহাবীদের দেখাবে, সাহাবীরা দেখবে, আপনারা কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখেন, তারা তারা দেখবেন এ কারা কারা টান টান করে হাত তোলেন তো লিল্লাহ তাকবীর, আল্লাহর আইনের বিচার কারে হয় আর মানুষের তৈরি আইনের বিচার কেমন হয় এই জিনিসটা আমাদের যাচাই করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ভাই জান এই বিচার দেখার জন্যে 10 মিনিট টাইম লাগবে, কয় মিনিট এই 10টা মিনিট ইন্না আল্লাহ মা সাবিরিন, আপনাকে তো হাত তুলছেন, এখন যদি আপনি না দেখে না শুনে চলে যান তাহলে বোঝা হবে আপনার কথার সাথে কামের মিল নাই, আপনি হলেন টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক,
এই তিন ধরে এখন আর ওটা চলবে না ভাই ভাই সরবন এখনই হাঁটতে দিছে এখনই যদি না দেখা ওঠে তাহলে এই কি টাটকা মুনাফিক হয়ে পারে একটা বাইশটা মুনাফিক একটা টাটকা মুনাফিক আপনার কি টাটকাই হবেন এই জন্য দশটা মিনিট উমর ফারুকের নামাজ হবে আর আমরা এইদিকে দশটা মিনিট এই মাদ্রাসায় আপাতত আবাসিক ছাত্র কয়জন কয়জন আবাসিক ষাটজন ছাত্র আবাসিক আছে এই মাদ্রাসায় ষাটটা কোরআন শরীফ দেওয়া লাগবে ওই বাচ্চাদের হাতে একটা কোরআন শরীফ বাবদ মাত্র পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা দিবেন আল্লাহর রাস্তায় একটা কোরআন শরীফ দেওয়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিবে আপনি যদি বলেন হুজুর আমার দরকার নাই আমার বাপ মা কবরে গেছে আল্লাহ বাপ মাকে দিয়ে দিবে এখানে যদি কারো বাপ মা কবরে যায় যদি পারেন দুইটা কোরআন বাবদ এক হাজার টাকা দেবেন মাত্র ষাটটা কোরআন আমি আদায় করবো গামছার আদায় হয়েছে হয়েছে তাহলে সব শেষ আচ্ছা ঠিক আছে মাত্র ষাটটা কোরআন দশ মিনিট লাগবে না এক মিনিটের মধ্যে হয়ে যাবে এখানে এমন আল্লাহর বান্দা আছে একলাই বিশটা কোরআন দিবার পরে লিল্লাহে তাকবীর সবুজ আকন্দ দশ হাজার টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ নেক নিয়ম নেক আচাপড়া করেন তাহমিদুর রহমান সিধু পাঁচ হাজার টাকা নগদ নগদ না দান করেছে আল্লাহ দানকে কবুল করেন মাশাআল্লাহ এইবার শুরু হলো কোরআন আমার বাপজি চারটা কোরআন শরীফ বাবদ দুই হাজার টাকা দান করেছে ওটে কে ওটে কে এত কিছু বলার পরও তারা উঠতেছে এরকম আপনার কী করবেন এরা ফজনা ছড়বি ষাটটা কোরআন শরীফ চাই চারটা পাওয়া গেছে ভাই মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর আরো চারটা কোরআন শরীফ বাবদ দুই হাজার টাকা দান করেছে আটটা কোরআন শরীফ হয়ে গেল আটটা হয়ে গেল ষাটটার মধ্যে এখানে আর একটা কোরআন শরীফ পাওয়া গেল নয়টা হয়ে গেল ষাটটার মধ্যে আর মাত্র একান্নটা লাগবে কে এতগুলো মানুষ বাপ মাও মরেনি কে বাপ মার জন্য একটা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দিয়ে পারতেছেন না সবচাইতে বড় দান নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন সাতজন ছাত্র রয়েছে তাদের হাতে একটা করে কোরআন শরীফ দেওয়া লাগে এই নিয়তে আবুল কালাম আজাদ ভাই দুইটা কোরআন শরীফ বাবদ এক হাজার টাকা দান করেছি এগারো হয়ে গেছে আবার একটা পাওয়া গেল বারো হয়ে গেছে বারো হয়ে গেছে বারো বারোটা হয়ে গেছে মাশাআল্লাহ আর একটা কোরআন পাওয়া গেল তেরোটা কোরআন শরীফ হয়ে গেল আর একটা কোরআন পাওয়া গেল কি নাম আবু হানিফা ভাই আমার কোরআন শরীফ বাবদ পাঁচশো হয়ে গেল চোদ্দোটা চোদ্দোটা হয়ে গেছে আপনারা হয়তো চান্স পাবেন না কিন্তু পরে দেখবেন এগুলো কী পাবেন দেখেন তো কী লিখছে কুরবানি করার সময় কিনে আল্লাহ আর একজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দিল পনেরোটা হয়ে গেল আর একজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা ষোলোটা হয়ে গেল ষাটটা হতে কতক্ষণ লাগবে কোনো পাগলা যদি লাভ দেয় রাখে হতো আমি এক লাখ দশটা দেবো এরকম লোক নাই আল্লাহ তোমার একজন পাগল কোরআন বাবদ পাঁচ টাকা দান করে গেল সতেরোটা হয়ে গেল আর একজন কোরআন বাবদ পাঁচশো আঠারোটা হয়ে গেল মহিলারাও কোরআন দিবে যাওয়া লাগবে ওখানে ওরা কি চেতুতা সুতায় বিশ্বস্ত লোককে পাঠান হ্যাঁ আমার মায়েরা কোরআন বাবদ পাঁচশো টাকা দেবেন মা একটা কোরআন দানের সব আল্লাহ আপনাদের দিয়ে দেবে আর একজন কোরআন বাবদ পাঁচশো টাকা দান করলে আল্লাহ কবুল করেন আর একজন কোরআন শরীফ বাবদ উঠতেছেন কেন বাবা ওঠে নাই আপনার ওটা দেখে ও টেকা দেওয়ার জন্য ওঠে না টেকা দেওয়ার জন্য ওটা দেবে আর একজন কোরআন বাবদ পাঁচশো আর একজন কোরআন শরীফ বাবদ পাঁচশো আর একজন কোরআন বাবদ পাঁচশো আর একজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আর একজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ কবুল করেন নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দিবেন না হ্যাঁ মুরব্বী তিনটা একসাথে জামাত করতেছে রে হাই হাই রে একসাথে যায় একজন বসে গেছে আল্লাহ কবুল করো ধরে করে আমি ও দুটার বসলো না না বসুক অসুবিধা নেই বিভক্ত একটা অটো নিয়ে আইসে রিজার্ভ করে চারজন এখন দুইজন যদি ওঠে বাকি দুজন তো বসে থাকে পারে না কেন উঠলি শয়তান বল ওঠ ওঠ কিসের কোরআনের বিচার দেখান লাগে রে আল্লাহ আর একজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ কবুল করেন কে দুলু মিয়া